আমাদের প্রিয় নেতাকে একের পর এক উদ্দেশ্য বর্ণিত ভাবে মামলা দিয়ে জেলে কারাগারে বন্দী করেছিলেন অন্যায়ভাবে তার বিরুদ্ধে বিভিন্ন উদ্দেশ্য বর্ণিত ভাবে জেলের কোন মামলা হওয়ার কোন কারণ নেই সেই মামলাগুলো দিয়েছিলেন আমি একটি মামলার সাক্ষী যখন চলে যখন কাজ অনেক মামলায় চলাকালীন অবস্থায় করতে থাকতাম একটি মামলার সাক্ষী একটি ঘটনা যখন আপনারা জানেন স্বর্ণ চুরির একটা মামলা তাকে দিয়েছে আপনারা দেখে রাখবেন যে দেশ যখন পরিচালিত হয় তখন যখন অনলাইন যে জিনিসগুলো থাকে স্বর্ণ বলুন মাদক বলুন বিভিন্ন কিছু গ্রেপ্তার হয় না পুলিশরা গ্রেপ্তার করে না আজকে সোনারগাঁয়ে যদি কোন মাদক গ্রেপ্তার হয় শেখ হাসিনাকে মামলা খাবে সে কি প্রধানমন্ত্রীকে তারই মামলা খেতে হবে এমন মামলাই পরিবর্তন মুসলমানদের সাথে বিরুদ্ধে দেওয়া হয়েছে তৎকালীন আপনারা জানেন যে আমাদের যখন এটিএটের যখন সারা বাংলাদেশ বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল পল্লীবন্ধু এরশাদ সারা বাংলাদেশের মানুষকে নিয়ে যেভাবে এই বন্যাকে মোকাবেলা করেছিল মানুষের পাশে দাঁড়িয়েছিল তার মধ্যে তাকে সবচেয়ে বেশি আমাদের সহযোগিতা করেছিল তখন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনি হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছিলেন এর সাথে বন্ধুত্বতার কারণে বিভিন্ন সাহিত্য পাঠিয়ে দিয়েছিল সেই সময় তাকে একটা এক রাষ্ট্রপতি আর এক রাষ্ট্রপতিকে একটা পিস্তল গিফট করেছিল সামনে ওই গিফটার কারণে ওইটার জন্য তাকে পাঠিয়েছিল আমাদের ম্যাডাম হলিউড এরশাদের সহধর্মিণী সিনিয়র আমাদের সিনিয়র সদস্য তার জুতা কত গুলো শাড়ি কত গুলো এত বেশি শাড়ি কিনল কেন জুতা কিনল কেন এর জন্য তাকে মামলা দিল এই জিনিসগুলি কি ব্যক্তি আকৃষ্ট এই ব্যক্তি আকৃষ্টার কারণে আমাদের 90 সনে যখন আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে সব কিছু করে চিন্তা করে কিন্তু তখন পল্লীবন্ধু এরশাদ ক্ষমতা হস্তান্তর করেছিলেন তার সাথে একটি কথা ছিল তৎকালীন সেনাবাহিনীর প্রধান নুরুদ্দিন খান সহ শাহাবুদ্দিন এবং দলীয় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে যে আমরা ক্ষমতা হস্তান্তর করব দেশের সরকার কথা বলছিল এ দেশ আমার এদেশের মানুষ আমার আমি এই দেশের মানুষের মুখ থেকে রক্ত চলুক এটা আমি চাই না সেজন্য আমি স্বেচ্ছায় আমি ক্ষমতা স্থাপন করলাম নির্বাচনের জন্য নির্বাচনের মাধ্যমে জনগণ চাকরি রায় দেবে সেই ক্ষমতায় আসবে সে আরো কিন্তু ক্ষমতায় চলে ছাড়া শক্তি হয়েছিল কিন্তু আপনারা জানেন ক্ষমতা ছাড়ার পরের দিন থেকে তার সঙ্গে সংক্রান্ত হয়েছে কেননা তিনি এত পপুলারিটি হয়েছিলেন সারা বাংলাদেশে কাজ করে আপনারা জানেন এই সোনারগাঁয়ের বিদ্যুৎ কেন্দ্রে আমাদের পরিবর্তনের সাথে বিভিন্ন এলাকায় বিভিন্ন আজকে আমি যখন রাস্তাগুলো কাজ করতে যাই বিভিন্ন রাস্তায় আমাদের পাই যেটা আমাদের এরশাদ সাহেব সরকারের আমলে রাস্তাগুলো হয়েছে আপনি দেখবেন গ্রামের স্কুল অধিকাংশ স্কুলে আমাদের সরকারের আমলে হয়েছে সারা বাংলাদেশের একটি নজির সেটা হলো যে জিনিসটি যে সম্পর্ক নিয়ে বাংলাদেশ সে মানুষ জাতির জনক পল্লীবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে স্বাধীন করেছিল ক্ষুধাবদ্ধ দারিদ্র একটা বাংলাদেশ হবে যেখানে মানুষ হাসি খুশি হাসি খুশি থাকবে সেই আমাকে কিন্তু আমাদের এই স্বাধীনতা সেই দিকে চিন্তা করে যদি আমি আমরা মনে করি যে স্বাধীনতার পরে জাতির জনকে হত্যা করে এদেশের কোন আর উন্নয়ন হয়নি একটি
তথাকথিত আমি তাকে তথাকথিতই বলি মুক্তিযোদ্ধা জনগণের নেতৃত্বে যে মুক্তি পরিচালিত হয়েছিল সেই সময় আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমি জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব হিসেবে চ্যালেঞ্জ করতে পারি সেই সময় উন্নয়নের কোন ছোঁয়া যদি সারা বাংলাদেশে আপনারা দেখাতে পারে আমি সংসদ সদস্য হলে আমি রাজনৈতিক থেকে বিদায় নেব শুধু বাপাবাজী খাম কাটা সারা বাংলাদেশে শুধু সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে খাম কাটা এবং বিভিন্ন যুবন যাত্রার মাধ্যমে এলাকায় 8000 সংস্কার গেল মানে অনুসরণ হয়নি তারপরে যদি আমরা বিশ্লেষণ করি কিন্তু আমরা যখন এই জাতির ক্রান্তি হবে আমাদের পরিবর্তন যখন দায়িত্ব নেন দায়িত্ব নেওয়ার পরে এদেশের মানুষকে ভালোবাসা এই দেশের মানুষের সার্থের উন্নয়ন করা বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে তিনি প্রথম পদক্ষেপ নিয়েছিলেন এরা জাতির কিন্তু তিনি আরো এই গ্রাম বাংলার কথা চিন্তা করেন গ্রামের মানুষের কথা চিন্তা করেন তিনি একটা কথা চিন্তা করেছিলেন আমার 80,000 গ্রাম মানুষকে বাংলাদেশ পাবে আমার 80,000 গ্রাম যদি শহরে রূপান্তরিত হয় তাহলে সোনার বাংলাদেশ হবে সেই আলোকে সেই আলোকে তিনি প্রশাসনকে বিজ্ঞান দিন গ্রহণ করে উপজেলা ব্যবস্থাপক অর্পণ করেছিলেন এই আপনি যে উপজেলা দেখছেন সেই উপজেলা আমাদের সরকার এবং পল্লী বন্ধুদের সাথে সরকারের আমলে এই উপজেলা হয় তিনি আমাদের সরকার তখন তৎকালীন আমাদের সরকার সারা বাংলাদেশের 365টা উপজেলা একসাথে ভ্রমণ করেছিলেন স্টাফ কোয়ার্টার করেছিলেন উপজেলা অফিস করেছিলেন বিভিন্ন হেলথ কনফারেন্স করেছিলেন তিনি একসাথে 365 উপজেলা দিয়ে একসাথে কাজ করেছিল এই উপজেলা ব্যবস্থা তখন আমাদের এখানে ছিল সকল ব্যবস্থাপনা আর আমাদের সরকারের আমলে বাংলাদেশের উন্নয়নের জন্য দুইটা ডিপার্টমেন্ট কাজ করত একটা হলো সড়ক আর একটা হলো গণপূর্ত তিনি বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করেন বিভিন্ন যতগুলো কাজের ডিপার্টমেন্ট দেখবেন সব কিছু চালু হয়েছিল একসাথ সরকারের আমলে এবং তিনি পাশাপাশি এদেশের মুক্তিযুদ্ধকে স্মরণ করে জাতির জনকে স্মরণ করে তিনি ঘোষণা দিলেন যে মুক্তিযুদ্ধের এই দেশের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ সন্তান তার আলোকে মুক্তিযুদ্ধের জন্য বিভিন্ন আজকে সরকারের অনেকগুলো সংস্থাকে তিনি মুক্তিযোদ্ধা করার কাজের নামে লিখে দিলেন এবং আরো মাধ্যমে তাদের বাক্যের উন্নয়ন করলেন সেই কথাটা আজকে যে উন্নয়ন করছেন জনগণ শেখ হাসিনার নেতৃত্ব এই ফ্রন্টে কিন্তু সৃষ্টি পরিবর্তনের সাথে মাধ্যমে বাংলাদেশের আগমে একটা জায়গা নেই যেখানে শেষ হবে কোনো ছোঁয়া নেই আমি চ্যালেঞ্জ করতে পারি আপনি যদি কেউ করে সহজ বোঝার দিকে তাকান এটাও কিন্তু পরিপূর্ণভাবে পরিবর্তনের সাথে সময়ের পরিপূর্ণভাবে এটা কাজ সম্পূর্ণ হয়েছিল আপনি যদি স্মৃতিসৌধের দিকে তাকান যে পরিবর্তনের সাথে সময় কিন্তু এটা কিন্তু পূর্ণভাবে এটা সমাপ্ত হয়েছিল কেন এই কাজটি হয়েছিল জাতীয় নিরাপত্তা আজকে আপনি বুদ্ধিজীবী কংগ্রেস কালে যান এখানে আমি সব শুনে যাই যেটা
আমি এই সময় থেকে একটা ভূতের বাড়ির মতো ছিল এসে সময় থেকে সংস্কার করে এটা কিন্তু আপনার আধুনিক পাঠের সংস্কার জন্য একটা স্থান করেছে আপনি মজিদনগরে যান মজিদনগর স্মৃতিসৌধ কিন্তু এসের সাথে কিন্তু পরপর কিন্তু পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করেছিল আজকে সবচেয়ে বড় যে উপজেলা ব্যবস্থা যে আমাদের ভাইদের উন্নয়ন জনগণের ভাইদের উন্নয়ন যেটা বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন যারা তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করলো এসব শব্দ যদি না
কারণ আমার মানিটা চাই না কিন্তু তাই সবার কথা কিন্তু মেনে নিলেন নিজের হাতে তিনি ক্ষমতা সামলেন একটি শর্ত ছিল সুন্দর পরিবেশ একটা নির্বাচন হবে সে নির্বাচনে যে দল ক্ষমতায় যাবে সেই দল রাষ্ট্র চলাবে কিন্তু ক্ষমতা হস্তান্তরের পরে জন্য আমাদের সিকিমরা বিভিন্ন রাজনৈতিক অত্যাচার উদ্দেশ্যপূর্ণ মামলা আমি একটা আসনের কথা তখন জানি ব্রাহ্মণবাড়িয়া কাজী আনোয়ার আহমেদ এমপি ছিল তিনি এলাকায় যেতে পারেন কিন্তু রিপ্লেসমেন্ট আমার নেতাকে পাঁচ কারাগারে ভর্তি করে হাজার হাজার মামলা যে অত্যাচার করার পর সেই সময় কিন্তু কারাগারে বসে কিন্তু সে পাঁচটি আসনে পাস করেছিল জাতীয় পার্টির এত অত্যাচারের পরও কিন্তু তখন আটচল্লিশ এমপি হয়েছিল তারপর এই বিএনপি এই ধরনের সরকার আমাদের উপর একের পর এক অত্যাচার করেছে আমাদের ঢাকা যে সরকার বাংলাদেশে কোথায় কোনো নতুন বিজেপি করতে দেয়নি আজকে আপনাদের সাথে হাজির আমরা ঢাকার একটা মিছিলের উপরে আমার উপরে যে আপ করেছেন আমাদের আমি লাস্টে দৌড়িয়ে পালিয়ে তার কাছে ছিলাম এই মাতলের সামনে নাকুল কুমার মেলা যখন গাড়ি উড়ে গেলাম তখন আর কোনো যান বাহন ছিল না তারপরে সেই খালদিয়া একের পর আপনি গর্বের বিনাশ করার জন্য নষ্ট করার জন্য চেষ্টা করে হামলা মামলা দিয়েছে কিন্তু আল্লাহ সত্য আজও এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদের সঙ্গে বাঁচিয়ে রেখেছে এই দেশের কল্যাণের জন্য আমাদের আপনাদের কল্যাণের জন্য আমাদের জন্য সেজন্য আমার জীবনটাকে আমি ধন্য মনে করি পাশে জানেন নির্বাচনের সময় দেশের
আর সেই অবকাশকে আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া আদায় করি যে আজকে আল্লাহ পাক আমাকে যে সার বার্তা দিয়েছেন এই সোনার গায়ের বাসী সেবা করা সোনার গায়ের বাসী মানুষের পাশে থাকা সোনার গায়ের বাসী সুখেদিকে কাছে কাছে থাকা যে সৌভাগ্যটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের দরবারে আমি দায়িত্ব নেওয়ার পরে আমি সর্বগর্বনি মনে মনে থেকে পুরা সোনা গাছ আমার একটা পরিবার আমি তত বা কিছু দেখিনি আমার দায়িত্বের আপনার রীতিমত করে দেওয়া ফ্যামিলি চাকরি করা বলছি আমার প্রিয় নেতাদের যে সাথে আমি দায়িত্ব নেওয়ার পরে আমি মনে মনে থেকে পুরা সোনা গাছ আমার আমি এখানে কোনো দল দেখিনি আমি এখানে কোনো শত্রুতা করিনি আমি মনে করেছি এই পরিবারের প্রত্যেক সদস্য আমার সদস্য আমার প্রাণের মানুষ আমার পরিবারের সদস্য আমি সর্বপ্রথমে চেষ্টা করেছি সোনারগাঁয়ের মানুষকে শান্তিতে রাখার জন্য হামলা মামলা হত্যা এলাকায় কোনো বিশৃঙ্খলা যেন না হয় এলাকার মানুষদের যেন শান্তিতে থাকে কেননা আজকে বিভিন্ন নিজেদের প্রভাব রাজনীতি ব্যাখ্যা করে যখন এলাকায় কোনো গন্ডগোল হয় আজকে যদি পক্ষ কি গন্ডগোল করে আমরা মামলা করে কিন্তু পুরো এলাকাটা পুরো গ্রামটা সমাজটা কিন্তু তার মধ্যে জড়িয়ে পড়ে অনেক মানুষ তার অনেকে ওই মামলা ওই ঘটনার সাথে জড়িত না থেকেও তারা মামলা মামলা শিকার হন আমি যে সোনাগের মানুষ সোনাগাঁকে শান্তি রাখার জন্য আমি যখন দায়িত্ব পেলাম তার তিন মাসের মাথায় কিছু উপজেলা নির্বাচন হয়েছে তখন আপনারা জানেন আমার পার্শ্ববর্তী উপজেলা ধর্ম পালন এই তো মানুষের চাহিদা আর একটু সর্বোপরি শান্তিতে
ওই যে দিক থেকে দায়িত্ব নিয়েছি ওই দিক থেকে শুধু আনুভূতি আমি জনগণের প্রতিনিধি যে কাজ করতে শুরু করেছি সেই কাজগুলি করে যেতে চাই আমি মানুষকে যে আশ্বাস দিয়েছি মানুষের যে কাজগুলো করে দেব আপনারা আমার জন্য দোয়া করবেন ওই কাজগুলো যেন আমি মানুষের শেষ করে যেতে পারি আমার সময়কালীন অবস্থায় আমি যদি মানুষকে ভালোবাসি আমি যদি আমার জনগণের সাথে গিয়ে আমি না এই জনগণকে যদি কাজ করতে পারি জনগণের যদি ভালোবাসা আদায় করতে পারি জনগণের মানুষের মধ্যে যদি আমার নেতা কর্মীদের আমরা মিলে যদি জনগণের সেবা করতে পারি তাহলে একটা হাসি করতে পারি এটা যদি এটা এই হাসি না হয়ে আমরা পার্থক্য হয়তো আমাকে আদায় করে যদি বানাবে এছাড়া বানাবে না এবং সেই জিনিস আমার কারো থেকে সম্ভব না আমি সব বলব আমার নেতা কর্মীদের সেই সততার সাথে এলাকার জনগণের পাশে থেকে জনগণের সমস্যা জন সমস্যার নিজেকে শরীর করে এভাবে কাজ করতে হবে আমার নেতা কর্মী ও নেতা কর্মী অনুপ্রাণিত হয় যে নেতা কর্মী যারা জনগণ কোন কষ্ট পাবে আমার ওই নেতা কর্মীর প্রয়োজনটা নাই যে নেতা কর্মী দ্বারা মানুষ অত্যাচারিত হবে আমার ওই নেতা কর্মীর প্রয়োজনটা নাই যে নেতা কর্মী সমাজের খারাপ কাজের সাথে জড়িত থাকবে ওই নেতা কর্মীর আমার প্রয়োজন নাই কেননা আল্লাহ পাক ভালো মন্দ জীবন দিয়েছে পছন্দ করার পুরো দায়িত্ব দিয়েছে আমাদের নিজেদের উপর আল্লাহ ফেরেশতা বানিয়েছেন পাশাপাশি শয়তান বানিয়েছেন সিদ্ধান্ত নিতে হবে আমি শয়তানের সাথে থাকবো না ফেরেশতার সাথে থাকবো এই সিদ্ধান্ত মানিয়ে নেওয়ার কিন্তু আমরা যারা যারা যার যা শয়তানের কাজ কিন্তু শয়তান করবে শয়তান আপনার প্রতি দিকে দেখি দেখি না শয়তান দেখো তুমি দেখছো তাহলে আমি তো দেখছি সেটা দেখে দেখো আমি জানি তুমি দেখছো তোমার সাথে আমার চ্যালেঞ্জ তুমি দেখছো সরকার কারা সরকারকে দেখা যায় সমাজে যদি খারাপ মানুষটা ওই সরকারের চৌধুরীর সমাজে খারাপ কাজ করে তিনি কিন্তু
নেতা তুমি ভুল বলে এই ভুলে তাকে গ্রহণ করতে হবে আমরা পিছনে থাকবো ভুল কিন্তু দেখা করতে হবে যেটা তার অনেক বড় দায়িত্ব একটা ওয়াক্তের নামাজ পড়া হালকা ভাবে যদি নামে বিতর্ক আমি দেখি একটা হুজুরের কিন্তু অনেক যেটা আমরা হুজুর ছাড়া কিন্তু মসজিদের ইমাম সহ ইমামি করতে পারে না সেই পর্যন্ত বলি যে আমার ধরন আমার সংগঠন আমার আন্দোলন আমরা একটা জিনিসকে গ্রহণ করব সেটা হলো ভারত আমাদের মেহনতে আমাদের মিশনারিতে শুধু একটা ওয়ার্ড থাকে ভারত আমরা ভারত কিছু করব আমরা মানুষের ভালো করব আমরা এলাকার ভালো করব আমরা জনগণের ভালো করব আমরা ধর্মের ভালো করব আমরা সব ভালো করে বেঁচে দিব ভালো করে বেঁচে দিলে তারা আপনারা আমাদের প্রতি খুশি হবে ঠিক আছে খুশি হবে যেটা আলামা খুশি হলে আল্লাহ যেটা চাই সেটা যদি আমরা করতে মনের ইচ্ছা থাকে তাহলে আল্লাহ করতে আসবে তো ওই কাজগুলো ইনশাআল্লাহ শরীরভাবে করার চেষ্টা করবো এটি আমার দলের জন্য কর্মীদের প্রতি আমার অনুরোধ এবং আমি মনে করি আমার নেতা কর্মীরা অত্যন্ত ভালো তারা সমাজে মানুষের ভালো চায় আমি ওইভাবে তাদেরকে অবস্থান আমি ওইভাবে তাদের ওই ধরনের মানুষকে ভালো চিন্তা করবে এবং আজকে যারা আমার দলে আছেন সকল জনপ্রতিনিধি মেম্বারবৃন্দ আমি অত্যন্ত বিশ্বাস করি কাজটা আরো সুন্দর হবে না
দেশকে সুন্দরভাবে এগিয়ে আসছে। আপনারা আমি একটু আগে বলেছি পাঁচজন নির্বাচনের পর থেকে আজকের অবধি যদি দেশের উন্নয়নের কথা চিন্তা করেন, বিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব কিছু আপনারা একটা জিনিস দেখেন, আমার সরকার নিয়ে সারা বাংলাদেশের বিচার করেন। আমি আপনাদের আর্থিক জাতি জন্মগ্রহণ নেই, বিচার শাসকদের
একটা ওষুধ দেন আমি ঠিক চেষ্টা করতে পারব যেটা আপনার সম্পূর্ণ ওষুধ দেওয়া আবিষ্কার হয়ে যায় তখন ডাক্তার মশাই তাকে বুঝালো এই যে আমার মানুষ আপনি পৃথিবীতে এসেছেন আজকে মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি আমরা জীবিত করা আসবো না একবার যদি আসি তিনি এই জীবিত অবস্থায় আপনি যদি সমাজের জন্য মানুষের জন্য কল্যাণকর কিছু ভালো কিছু করে চান আপনি মানুষের অন্তরে হাজার বছর বেঁচে থাকবে মানুষ তো মরে না মানুষের যদি দোয়া নিয়ে যায় আমরা কি মানুষের মনে থাকবো না আমি সেই জন্য বিশ্বাস করবেন কিনা জানি না আমি নামাজের দোয়াটা বলার যেই দোয়াতে বলি আমি আল্লাহ আমাকে যে দায়িত্বটা দিয়েছ আমার দ্বারা সোনার গায়ে কোনো মানুষের চোখের জল জল না Gracias.